শুধু এটা করে ক্ষান্ত হন না আল্লাহ তাআলা ঘোষণা দিবেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন হে ফারাউন শুনে রাখো আজকে তো লাঞ্ছনার সাথে তোমার দুনিয়া থেকে বিদায় হয়েছে কিয়ামত পর্যন্ত তোমার লাশকে আমি অক্ষত রাখব তোমার লাশকে বিনা মেডিসিনে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখব তোমার পরবর্তী যারা জালেমরা আসবে তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে তোমার লাশ দেখে যেন তারা নসিহত গ্রহণ করতে পারে এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন এরপরও মূসা ফেরাউনের লাশ দেখে বহু মানুষ তার নিদর্শন সম্পর্কে অজ্ঞ হয়ে থাকবে তার নিদর্শন সম্পর্কে অগ্রাহ্য করবে করে না ফেরাউনের লাশ আসেনি এখনো আসেনি বহু জালেমরা দেখে না ফেরাউনের লাশ ফেরাউনের ইতিহাস অনেকে জানে তো জানে না কিন্তু কে কয়জনে মনে রাখে কয়জনে মনে রাখে ফেরাউনে যে জালেম জুলুম করছে জনগণের উপরে বর্তমান বাদশারা করে না শাসকরা করে না তারপর স্টেজে উঠে উঠে বড় বড় কথা বলে যে আমার জমানায় তমুক করেছি সমুক করেছি যে আমার বিরুদ্ধে কথা বলবে তাকে জেলে ভরে দিব বলে কি না বলে না আল্লাহ সার দিয়ে দেখেন যে কতটুকু বাড়তে পারো বারো যখন আমি ধরব ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ আমার ধরা বড় শক্ত ধরা যখন ধরব কেউ ছাড়াইতে পারবে না ছাড়ানোর ক্ষমতা কেউ আছে কি না নাই তো ফেরাউনের লাশ আমাদের সামনে এখনো আছে কিন্তু এ থেকে নসিহত কেউ গ্রহণ করে না করবেও না কারণ যার যেভাবে কুকুরের স্বভাব যেটা সে সেটা করবেই তার স্বভাব কি তার স্বভাব ময়লা খাওয়া সে ময়লা খাবেই যতই নসিহত তাকে করা হোক না কেন তো যাই হোক ফেরাউন চলে গেছে ফেরাউনের পেতাত্মারও এখনো রয়ে গেছে না রয়ে গেছে তাদের পেতাত্মারও এখনো দেশ চালাচ্ছে